দেখুন আমাদের শরীরে এই দাগগুলো সুলি দাউদ ফাঙ্গাল ছত্রাক এবং বেশিরভাগ চর্মরোগ নামে পরিচিত। শরীরে এই দাগগুলো হলে শরীরে চুলকানি অনুভূত হয় বা আমরা রৌদ্রে গেলে কিছুটা উষ্ণ খুষ্কো ভাব পাই এবং এগুলো দেখতেও কতটা বিরক্ত লাগে। তো এগুলো দূর করার আমি আজকে দুইটা পদ্ধতি শেখাবো, ঘরোয়া পদ্ধতি, সহজ পদ্ধতি, আপনারা সেটা অনুসরণ করে সুস্থ হতে পারবেন। তো দুটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে হাইপো এবং লেমন দিয়ে একটা কেমিক্যাল তৈরি করা যায় সেটা, আর একটা হলো সিলেক্ট প্লাস শ্যাম্পু। তো আমরা প্রথম পদ্ধতিতে চলে যাচ্ছি হাইপো। আমরা কেমিক্যালের দোকানে পাবেন 25 গ্রামের দাম 10 টাকা, এরকম সাদা কুচি কুচি দানার মতো। আপনি এটা কিনে বাসায় নিয়ে আসবেন। চলুন এখন কীভাবে বানাবেন সেটা দেখাই। হ্যালো, আপনি একটা লেবু নেবেন, একটা পিরিচ, আর কিছু হাইপো। হাইপো আপনারা কেমিক্যালের ঘরে পেয়ে যাবেন এবং হ্যাঁ 50 গ্রাম হাইপোর দাম আপনার মাত্র 10 টাকা নেবে। এখানে আমি কিছু ইউজ করেছি, আরও কিছু আছে। তো আমরা এই লেবুটা কেটে নেব এবং হাইপো আপনার শরীরে দাগ যতটুকু আছে আপনার ততটুকু হাইপো নেবেন নিয়ে। দেখুন একদম সাদা দানাদার। আপনার পরিমাণ মতো নেবেন যে আপনার কতটুকু লাগবে আপনার শরীরে, এবং একদম খুবই কম। এরপরে আমরা লেবু নেব, লেবুগুলো এরকম কেটে নেব এবং লেবুর রসটা হাইপোর ভিতরে দিয়ে দেব। এটা শরীরে লাগিয়ে আপনারা একটু রোদে থাকবেন 5 থেকে 10 মিনিট বা 30 মিনিট সময়। ওই আক্রান্ত স্থানে এই প্রলেপগুলো লাগাবেন, এগুলো আঠা আঠা কেমিক্যালের মতো কাজ করে, যেটা আপনার এই দাগ দূর করার জন্য খুবই উপকারী। এটা লাগালে আপনার এক সপ্তাহ আপনি ব্যবহার করে দেখুন, আশানুরূপ ফলাফল পাবেন। আপনার দাগগুলো দেখবেন মুছে যেতে শুরু করেছে, বাদামি বাদামি দাগগুলো। তো আমি প্রথম পদ্ধতিটি আগে দেখাই নি আপনাদের। এটা এরকম একটু ম্যাসাজ করে নেবেন, এর ফলে কি হবে এই হাইপো দানাদারগুলো আপনার মিশে যাবে এই লেবুর রসের সাথে। এটা এরকম ভাবেই করুন, 2-3 মিনিট ভাবে এটা মিক্স করলে আপনার পুরোটা একটা রস পরিণত হবে একটা কেমিক্যালের মতো, যেটা আপনি আপনার আক্রান্ত স্থানে লাগাবেন। তো এটা একটা সহজ টিপস, একটা লেবু আর হাইপো দিয়ে এই পদ্ধতিটি আপনারা এভাবে বানিয়ে ইউজ করবেন। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাবো। আমাদের ভিডিওটি স্পন্সর করেছে আমার বন্ধু মেরাজুল ইসলাম, তার চ্যানেল youtube.com/মেরাজুল। আমাদের উদ্ভাবন চ্যানেলে প্রথম স্পন্সর করেছে মেরাজুল ইসলাম রাজ, আমার ফ্রেন্ড। এখানে কিছু কিছু ভিডিওতে আমিও অ্যাটেন্ড করেছি। আপনারা চাইলে তার ভ্রমণ বিষয়ক বিভিন্ন জায়গায় ভিডিও করে সেগুলো দেখতে পারেন। তার চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তার চ্যানেল লিঙ্ক হচ্ছে youtube.com/মেরাজুল2ও। আপনারা একবার ভিজিট করতে পারেন আমাদের প্রথম স্পন্সরশিপ। সেকেন্ড মেথড, দ্বিতীয়টি হলো একটু সুন্দর ব্যবস্থা, যেটা আমরা সিলেক্ট প্লাস শ্যাম্পু। দেখুন এখানে লিখে দিয়েছে যে এটা ডাক্তারের সবচেয়ে পছন্দের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এর ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা কাঙ্ক্ষিত শ্যাম্পুটি। এটা 75 মিলি, দাম 170 টাকা। এখানে কিছু নিয়মাবলী আছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই হলো নিয়মাবলী। এটি একটি কেটোনাজাল শ্যাম্পু, এটা ফাঙ্গাল শ্যাম্পু যা ফাঙ্গাস ধ্বংস করে। এটা আমি স্ক্যান করে দিয়ে দেবনি। খুশকি এবং সেবেরিক চর্মরোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করে। এটি পিটারসাম ওভেল নামক এক ধরনের ফাঙ্গাস ইস্টোয়ের সাথে সম্পর্কিত খুশকি এবং সেবরিক চর্মরোগ চিকিৎসায় ব্যবহৃত হয়। আমাদের এই দাগগুলো হলো চর্মরোগ, তো এই চর্মরোগের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। এখানে খুশকির জন্য ব্যবহার করা যেতে পারে। যে এখানে কীভাবে এটা ব্যবহার করবেন, সেকেন্ড মেথড হলো সিলেক্ট প্লাস শ্যাম্পু। শ্যাম্পুর সাথে লেখা আছে এটা ডাক্তারের রিকমেন্ডেড একটা শ্যাম্পু। তো এখানে একটা অপশন আছে, আপনারা চাইলে পুরো মেনুটা পড়ে নিতে পারেন। উন্মুক্ত ত্বকের উপর সাদা অথবা খয়েরি সোপের সুলির ক্ষেত্রে সূর্য আলোতে বের হওয়ার পূর্বে প্রতিদিন একবার সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু সুলিযুক্ত জায়গায় লাগিয়ে 10-12 মিনিট পর ধুয়ে ফেলুন।
এভাবে প্রতিদিন একবার করে এক সপ্তাহ ব্যবহার করুন, প্রয়োজনে আবার ডাক্তারের পরামর্শ নিন। তো আপনি এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন, চলুন এটা কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিই। ব্যবহারবিধি আপনারা গায়ে কীভাবে লাগাবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। হাইপোগুলো আমি এখন আমার শরীরে লাগাবো, এভাবে আপনারা নিবেন, নিয়ে একটা স্থানে এভাবে লাগাবেন। তারপরে এই শরীরটা আপনারা রৌদ্রে রাখবেন, রৌদ্র উজ্জ্বল স্থানে লাগবেন, হাইপোগুলো ভালোভাবে যেখান দিয়ে চুলি হয়েছে সেখান দিয়ে লাগাবেন। এরপরে এক সপ্তাহ ব্যবহার করবেন এবং গায়ে অবশ্যই এটা কেমিক্যাল বা শ্যাম্পু লাগিয়ে রোদে থাকবেন কিছুক্ষণ সময়, 5-10 মিনিট, তাহলে ত্বকে ভালোভাবে শুষে নেবে এবং বেশি কার্যকরী হবে। যে আছে আপনারা এটাও ইউজ করতে পারেন, সিলেক্ট প্লাস শ্যাম্পু, এটা এভাবে নিয়ে আপনার হাতে নেবেন, নিয়ে এভাবে ম্যাসেজ করে আপনারা যেখানে আছেন সেখানে আমি দুটাই একসাথে দেখালাম আমার একই শরীরে দুই পাশে ইউজ করে, কিন্তু আপনার যে কোনো একটি পদ্ধতি ইউজ করবেন, হয় এই হাইপো ফর্মুলা ইউজ করবেন অথবা এই শ্যাম্পু ফর্মুলা ইউজ করবেন। তো আমরা অনেকে যে ক্ষারকযুক্ত সাবান ব্যবহার করি, এটার কারণেই মূলত এই স্কিন ডিজিজটা হয়। আমরা এসব ক্ষারক সাবানগুলো পরিহার করব। আর আমরা ক্ষারহীন সাবান কম দামের মধ্যে আছে কসকো, বেশি দামের মধ্যে ডাব, জনসন, এগুলো আমরা ব্যবহার করবো যেগুলো ত্বকের জন্য নিরাপদ। এরপর আপনারা যদি বেশি সমস্যা থাকে আপনার ডক্টরের সাথে দেখা করতে পারেন, ইনি একজন পরিচিত ডক্টর, তার ফেসবুকে তিনি সমাধান দিয়ে থাকে। এছাড়া আপনার যে কোনো স্কিন ডিজিজ সম্পর্কিত যে কোনো ডক্টর দেখাতে পারেন। তো এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।